বিরতির পর স্বাগত। খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দূর করার জন্য খোয়াইয়ের 25 নম্বর বুথে বিজেপি দলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই মন্ডল সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস, বুথ সভাপতি কুন্তল ভৌমিক সহ অন্যান্যরা। সর্বমোট 25 জন রক্তদাতা রক্তদান করেন এই মহতী শিবিরে। কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা দূরীকরণের জন্য এই মহতি উদ্যোগ বা মহতি শিবির আয়োজন করার আহ্বান রেখেছিলেন এবং ওনার কথাকে মাথায় রেখে ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্লাব, প্রত্যেকটি সংস্থা, শাসক দলের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে রক্তদান শিবিরে যোগ দিয়েছে। রক্তদান শিবির প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এবং আজকেও দেখা গেল খোয়াই এর 25 নম্বর বুথে বিজেপি দলের উদ্যোগে একটি রক্তদান শিবির, যেখানে বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন এবং আজকের এই রক্তদান শিবিরে মোট 25 জন রক্তদাতা রক্তদান করেছেন। সে বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন শুনুন। গত কিছুদিন পূর্বে চাঁদের মাটিতে চন্দ্রযান সফল ভাবে ল্যান্ডিং করেছে, সেখানে মহাকাশে প্রতিনিয়ত মানুষ পাড়ি দিচ্ছে, চলে আসছে। আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার মতো সফলতা অর্জন করেছি, এমনকি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করারও বর্তমান সময়ে সম্ভব বলে বিজ্ঞানীরা বলছেন। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা প্রতিস্থাপন করতে পারি, চক্ষু থেকে শুরু করে কিডনি, লিভার থেকে শুরু করে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমরা প্রতিস্থাপন করতে পারি। কিন্তু একজন এর শরীরে যখন রক্তের প্রয়োজন হয়, তার বিকল্প বিজ্ঞানী এরা আজকে পর্যন্ত কিন্তু আবিষ্কার করতে পারেনি। আমাদের রক্তের প্রয়োজন, সেটা কিন্তু অন্যের দান করার মধ্যে দিয়ে সে প্রয়োজন মেটানো সম্ভব। ডাক্তারবাবু সত্যিকার অর্থে বলেছেন, হাসপাতালগুলিতে প্রতিনিয়ত রক্তের যে চাহিদা, হাসপাতালের সঙ্গে যুক্ত না থাকলে সেটা বোঝা যায় না। আমাদেরকেও সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় মাসে 30 দিনে 30 দিন না হলেও 25 থেকে 27 দিন প্রতিদিনই হাসপাতালে কোনো না কোনো কারণে যেতে হয়। এবং একটা আমরা সামাজিক দায়িত্ব, সংগঠনের দায়িত্ব পালন করার কারণে প্রতিনিয়ত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে। প্রায়শই আমাদের কয়েক বিভিন্ন ক্লাব, আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের সংগঠন বুথ, আমরা সকলে প্রায়শই রক্তদান শিবির। উদ্যোক্তাদের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দূর করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।